2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আজ পেশ করলেন নির্দিষ্ট অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কি কি উল্লেখযোগ্য দিক রয়েছে এই বাজেটে, এই নিয়ে এবারে দেখুন ডিডি নিউজ ত্রিপুরার একটি বিশেষ প্রতিবেদন। এক নজরে কেন্দ্রীয় বাজেট 2021-22। এবার দেশের প্রথম ডিজিটাল বাজেট। বাজেটের 6টি স্তম্ভের উপর প্রস্তাব রাখা হয়েছে। স্বাস্থ্য ও কল্যাণ সাধন, বাস্তব ও আর্থিক মূলধন এবং পরিকাঠামো, সম্ভাবনাময় ভারতের জন্য সর্বব্যাপী উন্নয়ন, মানব মূলধনের পুনর্সঞ্চালন, উদ্ভাবনা এবং গ্রামীণ বিকাশ, ন্যূনতম সরকার, অধিকতর প্রশাসন। এবারের বাজেটে উল্লেখযোগ্য দিকগুলি হল, বাজেটে 2021-এর প্রথম ভাগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আত্মনির্ভর ভারতের জন্য একটি দিক দর্শন উপস্থাপনা করেছেন। দেশ আগে, কৃষকদের উপার্জন দ্বিগুণ করা, নারীর ক্ষমতায়ন, শক্তিশালী পরিকাঠামো, সুস্থ সবল ভারত, সুপ্রশাসন, সকলের জন্য শিক্ষা, সর্বব্যাপী উন্নয়নের দিক দর্শনকে শক্তিশালী করা। ভারতের কাছে কোভিড-19 ভ্যাকসিন রয়েছে, 75 বছরের অধিক ব্যক্তির ট্যাক্স কম করার প্রস্তাব, প্রত্যক্ষ করদাতাদের জন্য বিবাদ সে বিশ্বাস স্কিম চালু, এছাড়াও রয়েছে স্বল্প করদাতাদের জন্য বিবাদ সমাধান সমিতি বানানোর প্রস্তাব, রাষ্ট্রীয় ফেসলেস আয়কর অ্যাপিলেট অধিকরণ কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব, স্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রকল্পের অধীনে মহিলা, তফসিলি জাতি, উপজাতি ভুক্তদের জন্য ঋণ পাওয়া আরও সহজতর করতে মার্জিন মানির হার 25% থেকে কমিয়ে 15% করা হয়েছে। এছাড়াও রয়েছে আগামী 3 বছরে আরও 100 জেলাকে সিটি গ্যাসের আওতায় আনা হবে, 7টি বন্দর প্রকল্পে 2,000 কোটি টাকার বেশি ব্যয় করা হবে পিপিপি মোডে, 2023 সালে সমস্ত ব্রডগেজ লাইন বিদ্যুতের আওতায় আনা হবে, আসামের চা চাষীদের মহিলা ও শিশুদের জন্য একটি প্রকল্প আনার প্রস্তাব, আঞ্চলিক ভাষার উন্নতিকল্পে চালু হবে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন মিশন, 2020 সালে 6.48 কোটি মানুষ আয়কর রিটার্ন দিয়েছে, 100 নতুন সৈনিক স্কুল খোলা হবে, এছাড়াও লাদাখে হবে সেন্ট্রাল ইউনিভার্সিটি, এমএসএমইর জন্য 15,700 কোটি টাকার প্রস্তাব, এমএসপি বাড়িয়ে উৎপাদন 1.5 গুণ বৃদ্ধি, রয়েছে 1.68 কোটি কৃষককে 1,000 মান্ডিতে নথিভুক্ত করার প্রস্তাব, তাদেরকে ই নামের অধীনে নিয়ে আসা হবে, কৃষকদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর, এলআইসিতে চালু হবে আইপিও, নিয়মোকক্কাল ভ্যাকসিন সারা দেশেই শুরু হবে যা বর্তমানে রয়েছে 5 রাজ্যে। 2021-22 অর্থ বছরে কোভিড-19 ভ্যাকসিনের জন্য 35,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে, প্রয়োজনে আরও অর্থ বরাদ্দ করা হবে, অসমের সড়ক নির্মাণের জন্য 1,900 কোটি টাকার প্রকল্পের কাজ চলছে, সার্বজনীন বাস পরিষেবার জন্য নেওয়া হয়েছে নতুন পরিকল্পনা। 2021-22 অর্থ বছরে হাইড্রোজেন এনার্জি মিশন শুরু করার প্রস্তাব রয়েছে, উজ্জ্বলা যোজনার আওতায় আনা হবে আরও 1 কোটি সুবিধাভোগীকে, আত্মনির্ভর ভারতের লক্ষ্যে কৃষকদের আয় দ্বিগুণ, পরিকাঠামো উন্নয়ন, মহিলা ক্ষমতায়ন, সুশাসন, সকলের জন্য শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে এই বাজেটে। এছাড়া জাতীয় রেল পরিকল্পনা 2030 তৈরি করা হয়েছে, সড়ক পরিবহন নিগম মন্ত্রকের জন্য 1,18,101 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ, 2021-22 অর্থ বছর থেকে শুরু করে আগামী 5 বছরে প্রায় 1.97 লক্ষ কোটি টাকার ব্যবস্থা করতে বদ্ধপরিকর, রয়েছে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি, প্রিভেন্টিভ হেলথ, কিউরেটিভ হেলথ, ওয়েলবিং হেলথকে মজবুত করা হবে, জল জীবন মিশন শহুরি চালুর প্রস্তাব, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধান কেন্দ্রগুলির জন্য সহায়তা, 500টি আমরুত শহরে 2.86 কোটি পরিবারে ট্যাপ সংযোগ দেওয়া এবং তরল বর্জ্য ব্যবস্থাপনার জন্য 4,378 শহরাঞ্চলে স্থানীয় কর্তৃপক্ষকে সার্বজনীন জল সরবরাহ করার লক্ষ্যে এই উদ্যোগ, এছাড়াও
সমস্ত জেলায় নিবিড় জনস্বাস্থ্য পরীক্ষাগার স্থাপন করা, রয়েছে এনসিডিসি এর সশক্তিকরণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংগঠন স্বচ্ছ জল, স্বচ্ছতা এবং স্বচ্ছ পরিবেশের উপর জোর দিয়েছে। শহরে স্বচ্ছ ভারত মিশন 2.0 আগামী 5 বছর পর্যন্ত 1,41,678 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব। এখন আমরা জেনে নেব 2021-22 অর্থ বছরের বাজেট বরাদ্দ নিয়ে প্রধানমন্ত্রী এবং বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর প্রতিক্রিয়া। নমস্কার। বর্ষ 2021 কা বাজেট অসাধারণ পরিস্থিতিয়ো কে বীচ পেশ কিয়া গয়া হ্যায়। ইসমে যথার্থ কা এহসাস ভি অর বিকাশ কা বিশ্বাস ভি হ্যায়। করোনা নে দুনিয়া মে জো প্রভাব পেদা কিয়া উসনে পুরি মানব জাতি কো হিলাকর রখ দিয়া হ্যায়। ইন পরিস্থিতিয়ো কে বীচ আজ কা বাজেট ভারত কে আত্মবিশ্বাস কো উজাগর করনে ওয়ালা হ্যায়, সাথহি দুনিয়া মে এক নয়া আত্মবিশ্বাস ভরনে ওয়ালা হ্যায়। আজ কে বাজেট মে আত্মনির্ভরতা কা ভিজন ভি হ্যায়, হর নাগরিক হর বর্গ কা সমাবেশ ভি হ্যায়। হম ইস বাজেট মে জিন সিদ্ধান্ত কো লেকর চলে হো হ্রোথ কে লিয়ে নয় অবসরো নয় সম্ভাবনাও কা বিস্তার করা, যুবাও কে লিয়ে নয় অবসরো কা নির্মাণ করা, মানব সংসাধন কো এক নয়া আয়াম দেনা, ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ কে লিয়ে নয় নয় ক্ষেত্র বিকশিত করা, আধুনিকতা কি তরফ আগে বড়না, নয় সুধার লানা। সাথিও নিয়মো আর প্রক্রিয়াও কা সরল বনাকর আম লোগো কে জীবন মে ইজ অফ লিভিং কো বড়ানে পর ইস বাজেট মে জোর দিয়া গয়া হ্যায়। ইয়ে বাজেট ইন্ডিভিজুয়ালস, ইনভেস্টরস, ইন্ডাস্ট্রি আর সাথে ইনফ্রাস্ট্রাকচার সেক্টর মে বহুত সকারাত্মক বদলাব লায়েগা। মে ইসকে লিয়ে দেশ কি বিত্তমন্ত্রী নির্মলা জি কো আর উনকে সাথী মন্ত্রী অনুরাগ জি আর উনকি টিম কো বহুত বহুত বধাই দেতা হুঁ। সাথিও এসে বাজেট দেখনে কো কমই মিলতে হ্যায় জিসমে শুরু কে 1-2 ঘন্টো মে হি ইতনে সকারাত্মক রিসপন্স আয়ে। করোনা কে চলতে কই এক্সপার্টস ই মানকর চল রহে থে সরকার আম নাগরিকো পর বোঝ বড়ায়েগি, লেকিন ফিসকাল সাস্টেনেবিলিটি কে প্রতি আপনে দায়িত্ব কো ধ্যান মে রাখতে হুয়ে সরকার নে বাজেট সাইজ বড়ানে পর জোর দিয়া। এই বাজেটে আরেকটা বিষয় যেটা নতুন করে এসছে, ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন DFI, এই বাজেটে একটা নতুন দিক। আমরা রাজ্যগুলি ব্যাংক থেকে লোন নিয়ে থাকি, বোরোয়িং ক্যাপাসিটি আমাদের কাছে থাকে 3% রয়েছে, এবার আরো 2% বাড়িয়ে দেওয়ার জন্য তার জন্য কেন্দ্র সরকার কিছু প্যারামিটার রেখেছে। ত্রিপুরা সরকার অলরেডি 3টি প্যারামিটার ফুলফিল করে দিয়েছে, আরেকটা প্যারামিটার হয়তো বা 8-10 দিনে হয়ে যাবে, তো আরও 2% মানে 5% বোরিং ক্যাপাসিটি হবে। তো তারপরেও অনেক সময় দেখা যায় যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য যেমন আমাদের যে টুডা আছে, তার আগে কোনো ছিল না এই ধরনের বডি ত্রিপুরাতে, টুডা কোনো বিল্ডিং কনস্ট্রাকশন করতে চায়, তো টুডা যেমন এখানে লাইট হাউস হবে, তো টুডা সেখানে যারা বেনিফিশিয়ারিস তাদের জন্য লোনের ব্যবস্থা করেছে, তো বিভিন্ন ব্যাংকার্সদের ডাকা হয়েছে, তো সবচেয়ে লোয়েস্ট ইন্টারেস্টে ব্যাংক অফ বরোদা 7.15
परसेंटे हाउसिंग लोन दीते तैरी हुए चे अमरा जानी जे एमनीते जो जे अमरा हाउसिंग लोन नवार जुन जाए 7.15% अमरा हाउसिंग लोन पाई ना तो ताते बैंक थे का हमादेर के लोन नीते हुआ কিন্তু অনেক সময় যে ব্যাংকের লোন অথবা বেশি ইন্টারেস্ট বা কম যাই হোক অনেক সময় লোন দিতে হোক অসুবিধা হয় সম্মুখীন হতে হয় আমাদের তার জন্য এখানে আমি নির্মলা সীতারামনজিকে ধন্যবাদ জানাবো যে উনি নতুন একটা অপশন রেখেছেন যে ডিএফআই এর মাধ্যমে 27,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তো ডিএফআই থেকে আমরা লোন নিয়ে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করতে পারবো তা একটা নতুন পথ খুলল রাজ্যগুলির জন্য ये बजट देश को नई दिशा दिखाने वाला है जिस तरह से रोड पोर्ट एयरपोर्ट रेलवे सब प्रकार के मूलभूत संरचनाओं को बहुत ज़्यादा मात्रा में पैसा रखा है उससे देश भी आगे बढ़ेगा और रोजगार भी बहुत मात्रा में पैदा होगा किसानों के लिए सबसे ज़्यादा काम मोदी सरकार ने किया है और MSP भी दिया है APMC भी रहेगी और बाकी सब लोगों को दाम मिल रहे हैं वही मांग थी उनकी और उनको किसान सम्मान निधि भी मिल रहा है तो इस सब के लिए जो धन जुटाना था उसका भी ठीक रास्ता कृषि सेस जो लगाया है वो किसानों के कल्याण के लिए है और लोग देंगे ये मुझे पूरा विश्वास है इस बजट को आइसोलेशन में अलग करके नहीं सोचना चाहिए इस कोरोना काल में भी जैसा कि बजट में कहा गया कि 2,76,000 करोड़ का प्रधानमंत्री गरीब कल्याण पैकेज आया 80 करोड़ लोगों को खाना फ्री गैस बाकी सहयोग उसके बाद लगभग 40 करोड़ किसानों माताओं को कैश पैसे भेजे गए और जो टोटल आत्मनिर्भर पैकेज घोषणा की गई थी प्रधानमंत्री के निर्देश पर वित्त मंत्री के द्वारा और जो RBI ने अपनी घोषणाएं की थी कोरोना काल में तो 27 लाख करोड़ का पैकेज था तो आज के बजट को उसके साथ जोड़कर देखने की आवश्यकता है अब आज के बजट की क्या क्या प्रमुख विशेषताएं हैं पहला देश को स्वस्थ करना है तो हमें गांव ब्लॉक्स पर अच्छे अच्छे हेल्थ केयर संस्थाएं स्थापित करनी है 64,000 करोड़ का उसके लिए एक पूरा सहयोग दिया गया है दूसरा हमें कोविड की वैक्सीन को विस्तृत करना है तो 35,000 करोड़ रुपया उसके लिए दिया गया है अगर हमें लोगों के स्वास्थ्य की चिंता करनी है लोगों को स्वस्थ पीने का जल मिले ये भी जरूरी है तो जल जीवन मिशन में 1,41,000 करोड़ रुपए की व्यवस्था की गई है अब भारत को सिर्फ स्वस्थ किया तो भारत की वित्तीय अवस्था को भी मजबूत करना है तो उसमें तीन बातें समझनी बहुत जरूरी है नंबर एक प्रोडक्शन लिंक इंसेंटिव भारत में आओ भारत में बनाओ और यहां भी बाजार है और बाहर में एक्सपोर्ट करो तो 1,97,000 करोड़ 13 आइटम्स में दिया गया है और आपको मालूम मैंने पहले भी चर्चा की थी कि भारत दुनिया का एक बहुत बड़ा मोबाइल मैन्युफैक्चरिंग सेंटर बना है एप्पल कंपनी बाकी कंपनियां भारत में आ गई हैं और इन सबों ने PLI स्कीम के अंतर्गत आने वाले 5 साल में 10,00,000 करोड़ का मोबाइल और कंपोनेंट बनाने के लिए अपना आवेदन दिया है उनका उत्पादन शुरू हो गया है और लगभग 9,00,000 लोगों को नौकरी देंगे अब देखिए टेक्सटाइल के लिए 7-7 टेक्सटाइल सेंटर और मुझे इस बात के लिए बहुत खुशी है कि आज हमारे IT और IT इंडस्ट्रीज़ में
प्रमोशन के लिए 50% इंक्रीज किया गया है बजट में, और सिर्फ R&D शोध के लिए 65% का अधिक प्रावधान किया गया है, और डिजिटल पेमेंट के लिए 400% का इंसेंटिव दिया गया है। तो डिजिटल इंडिया, इलेक्ट्रॉनिक मैन्युफैक्चरिंग, बाकी सब में PLI में किस प्रकार से सोच है इसको समझना चाहिए। तो ये समझना बहुत ज़रूरी है कि एक नई सोच है, भारत को स्वस्थ रखना है, भारत को सुरक्षित रखना है, और सबसे इम्पॉर्टेंट भारत को आर्थिक रूप से मजबूत करना है। और इसका संकेत है कि आज देखिए 1,11,000 करोड़ से अधिक की राशि GST में आई है। तो मुझे बहुत प्रसन्नता है इस बात की, मैं बहुत अभिनंदन करता हूँ प्रधानमंत्री जी की दूरदर्शी सोच का। वित्त मंत्री जी ने जो आज बजट प्रस्तुत किया, सर्वग्राही सर्वस्पर्शी ऐसा बजट है। फिस्कल डेफिसिट एबर 9.5% ऑफ GDP छिलो 2021, সেটা উনি খুব সুন্দরভাবে বললেন। এটা দিয়েই প্রমাণ হয় যে গভর্নমেন্ট খরচ করেছে। ইট প্রুভস দ্য গভর্নমেন্ট হ্যাজ স্পেন্ট মানি ডিউরিং দি প্যান্ডেমিক। অতিমারির সময় গভর্নমেন্ট টাকা খরচ করেছে, কারণ আমাদের ফিসক্যাল ডেফিসিট ছিল 9.5% অফ GDP। সেটাকে আবার নর্মাল নিয়ে আসার জন্য অন এস্টিমেট হয়েছে এটাকে 6.8% নিয়ে আসা। অনেকজনে বলছিল খরচ করছে না গভর্নমেন্ট, গভর্নমেন্ট মানুষের হাতের টাকা দিয়ে দিক, 7,000 টাকা করে না কত করে। ইকোনমিক্স একটু সিম্পলিস্টিক না, মানুষের পকেটে টাকা দিলে সব কিছু হয়ে যাবে। সো গভর্নমেন্ট হ্যাজ স্পেন্ট, নাহলে ফিসক্যাল ডেফিসিট 9.5% হতো না, উনি বলছেন। তাই আমার খুব ভালো লেগেছে কথাটা। ইট ইজ প্রমাণ দ্য গভর্নমেন্ট হ্যাজ স্পেন্ট ডিউরিং দি প্যান্ডেমিক টাইম। প্যান্ডেমিক সময়ে কালে মানুষ, এই জন্য আমরা এখান থেকে বেরোতে পেরেছি। গভর্নমেন্ট হ্যাজ মেড ইনাফ স্পেন্ডিং ডিউরিং প্যান্ডেমিক। আত্মনির্ভর ভারতে আপনি দেখেছেন RBI-এর এস্টিমেট 27.1 লাখ করোড় টাকা, 30% অফ GDP আমরা দিয়েছি আত্মনির্ভর ভারতের জন্য। এবং ফিজিক্যাল ডেফিসিটও দেখায় যে গভর্নমেন্ট খরচ করেছে অতিমানিক সময়ে। টেক্সটাইল পার্ক 7টা মনে হয় করা হবে, সেখানে ত্রিপুরাতেও মনে হয় আমরা নিতে পারবো একটা টেক্সটাইল পার্ক। আর রুরালে কত দিয়েছে অ্যালোকেশন ফর রুরাল ডেভেলপমেন্ট, অ্যালোকেশন ফর রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট খুব দরকার এটা। আমরা চাই না যে গ্রামীণ ডিস্ট্রেস হোক, গ্রামে কোনো রকম সংকট হোক, অর্থনৈতিক সংকট হোক, সেটা আমাদের সরকার চায় না। তাই আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ রুরাল এরিয়াতে, আগে ছিল 30,000 ক্রোর, এখন হয়েছে 40,000 ক্রোর। সুতরাং এই বাজেটটা অলরাউন্ড বাজেট। একদিকে যেমন ফিজিক্যাল ম্যানেজমেন্ট আছে, অর্থনৈতিক ম্যানেজমেন্ট, একদিকে গ্রামীণ ইনফ্রাস্ট্রাকচার, একদিকে পাবলিক বাসেস, হেলথ, ভ্যাকসিনের জন্য খরচ করা হেলথ, একদিকে বলে বিজনেস, যেমন কী বলে যে বিজনেসগুলি একটু মার খেয়ে গেছে দুটো প্যান্ডে তারা যেমন উঠে আসে, এই জন্য টেক্সটাইল পার্ক, কারণ টেক্সটাইল ওয়ার্কাররা, টেক্সটাইল মিলরা খুবই শোচনীয় অবস্থা ছিল প্যান্ডামিকের সময়, এবং সেটাকে আবার চাঙ্গা করা। আর ন্যাশনাল হাইওয়েও দিয়েছেন, আমাদের হাইওয়ে কত আছে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে 11,000 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার দিস ইয়ার। এক বছরে আমরা 11,000 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে আছে ট্রান্সপোর্ট। তো গভর্নমেন্ট খরচ করছে, ইন্ডিয়া ইজ স্পেন্ডিং ফর ইন্ডিয়া। এই বাজেট যদি আমরা সাম আপ করতে চাই, আমরা বলবো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ স্পেন্ডিং ফর ইন্ডিয়া, আত্মনির্ভর হওয়ার জন্য। মানুষের কাছে টাকা যেমন পৌঁছে, ডিমান্ড যেমন বাড়ে জিনিসের, ডিমান্ড বাড়লে সাপ্লাইও বাড়বে, সাপ্লাই বাড়লে ম্যানুফ্যাকচারিং বাড়বে, ইটস অল এ চেইন। ম্যানুফ্যাকচারিং বাড়লে কর্মসংস্থানও বাড়বে, তো ইটস অল এ চেইন। তো চেইনটাকে উনি কী করলেন, হি স্টার্টেড দ্য জেনারেটর, প্রক্রিয়াটা শুরু করে দিলেন এই বাজেটের মাধ্যমে। সেই বাজেটকে আমরা বলবো ভেরি পুরো পিপল বাজেট, অলরাউন্ড বাজেট উইথ এ ভিশন, বাজেট উইথ এ ভিশন। এটা ভিশনলেস বাজেট নয়, ইটস এ ভিশন, বাজেট উইথ এ ভিশন। এবং আমি স্বাগত জানাই, এবং ইট ইস ভেরি ভেরি গুড বাজেট ইন ফেস অফ অল দ্য চ্যালেঞ্জেস, এতগুলি চ্যালেঞ্জেস ছিল। এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজিকে আমি ধন্যবাদ জানাই,
स्वागत करी। केंद्रीय बजेट 2021-22 নিয়ে ডিডি নিউজ ত্রিপুরার বিশেষ প্রতিবেদন এই পর্যন্তই। নমস্কার।